হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? পরিবহন ব্যবস্থার একটা প্রবলেম আছে, একটু রাত্রি হয়ে গেলে কিছু বাস পাওয়া যায় না, গাড়ি না থাকে তো, গাড়ি না থাকলে খুব প্রবলেম, ইমার্জেন্সি যদি কিছু হয় রাত্রে কোনো দরকার থাকে রিক্সাও পাওয়া যায় না, একটু যদি ইমার্জেন্সি থাকলে রাত্রির 10টার পরে রিক্সাও পাওয়া যায় না, কোথাও যাওয়া অসম্ভব গাড়ি ছাড়া। এটা এমনি কলকাতার বাকি জায়গা তো এই প্রবলেমটা নেই, সল্টলেকে এই প্রবলেমটা স্পেসিফিক্যালি। আর একটা জিনিস আছে যে একটা সার্টেন টাইমের পর কিছু কিছু রাস্তায় মেয়েদের পক্ষে যাওয়াটা একটু প্রবলেম আছে, একটু শুনশান, মানে সব জায়গায় ঠিক যাওয়া যায় না একটা রাস্তার পর, যেতে মেয়েরা ভরসা পায় না, ঠিক ভরসা পাওয়া যায় না, মানে খুবই শুনশান থাকে, যাতে সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো হয়, মানে রাত 9টা 9টার পর কিছু কিছু এলাকা, মানে আমাদের এখানটা যেমন আমরা এখানে থাকি তো সামনে পুরো ভবন আছে ঠিক আছে, অনেক গলিগুলো ব্লকের ভেতরে যাওয়াটা প্রবলেম আছে। লাস্ট কথা বলুন, আমি একজন স্মার্ট সিটি স্থায়ী বাসিন্দা, আমরা হচ্ছে একজন স্মার্ট সিটির স্থায়ী বাসিন্দা।